Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815 3 5 4 6 5 0. আজকে যে আলোচনাগুলো করতেছিলাম একটা সূরার নাম বলবো যা আপনারা সবাই জানেন, বলবো নি শুনবেন মনোযোগ দিয়ে, মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা নবজি শাহ করেছেন, যারা সূরা ইখলাস পড়বে মানবে তারা ইমানদার, যারা সূরা ইখলাস বিশ্বাস করবে তারা কি। আবার হাদিসে বাগের মধ্যে রয়েছে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব, তিনবার পড়লে 3 10 30, তিনবার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সহিহ হাদিস সহিহ সনদে এই হাদিসে পাক, সুবহানাল্লাহ। বলে আমরা এইজন্য ফাতিহা দেওয়ার সময় সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি কিনা, জিয়ারতে পড়ি কিনা, মিলাদে পড়ি কিনা, দরুদে পড়ি কিনা, জিয়াবতে পড়ি কিনা, সব জায়গায় পড়ি কেন? কারণ তিনবার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব। ওই সূরা ইখলাসের শুরুতে আল্লাহ পাক আল্লাহর একত্ববাদ নিয়ে, রেসালত নিয়ে বয়ান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করে কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নেই? আরো জোরে বলে। এই সূরা ইখলাসের শুরুতে প্রথম যে শব্দ আল্লাহ পাক বললেন কুল, কি বললেন জোরে কোন? কুল। কাকে বলছেন? নবীকে। কাকে? কে বলছেন? কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন, আদেশ কার? কার কাছে? কার কাছে? নবীর কাছে। রসুল আপনি বলে দিন। আচ্ছা বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় কুল শব্দ ব্যবহার করেছেন কিনা? করেন নাই? সূরা কাফিরুন সূরাতে আছে না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নেই? আর অনেক সূরাতে আছে না নেই ওয়া কুল ইআমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, সূরা তওবা আছে না নেই? অনেক জায়গায় কুল শব্দ আছে। কুল শব্দ কোথায় ব্যবহার হয় জানেন? যেই বিষয়টা ইমানের সাথে সম্পর্ক, যেই বিষয়টা বেশি বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেশি সেনসিটিভ, ওই বিষয়টা আল্লাহ কুল শব্দ দিয়ে নবীর মাধ্যমে বলিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারে কিনা? জোরে বলেন, ডাইরেক্ট বলতে পারে কিনা? আর ডাইরেক্ট না বলে নবীর মাধ্যমে কেন বলাচ্ছেন? বেওয়াসাতাই রসুল, নবীর মাধ্যমে কেন বলাচ্ছেন? যাতে মানুষ আল্লাহ চিনতে হলে নবীর কাছে যায়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পরামিনাকুম ইলাকুম, কোরআন কারীমের শুরুতে সূরা ইখলাসের শুরুতে কোন শব্দ বলে প্রমাণ করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য আপনি রসুলের কাছে যেতে হবে, আপনার কাছে না গেলে, আপনি ছাড়া আমাকে কেউ মানলে কেউ চিনলে সেই মানা মানা হবে না, সেই চেনা চেনা হবে না, সেই জানা জানা হবে না, সেই বোঝা বোঝা হবে না। আপনার মাধ্যমে আসলে জানা জানা হবে, বোঝা বোঝা হবে, চেনা চেনা হবে, আপনি রসুলের মাধ্যমে আসতে হবে। কারণ আল্লাহ পাক সূরা ইখলাসের শুরুতে বলে দিয়েছেন কুল, ও আমার বান্দা শোনো, আমাকে পেতে হলে আমার নবীজির দামান ধরো, ঠিক না? তাহলে নারায় রিসালত ছাড়া নারায় তাকবীর পাওয়া যাবে? নারায় রিসালত ছাড়া নারায় তাকবীর পাওয়া যাবে? আর বর্তমান কতগুলো জালিম ভণ্ড ব্যাধব বের হয়েছে, এরা বলে নারায় রিসালত ফালতু স্লোগান। লানাহুল্লাহ, আল্লাহ তাকে লানত দিক হেদায়েত নসিব করুক, আমিন বলেন। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, আমিন বলেন। কারণ আল্লাহ নবীর রিসালত ছাড়া তাওহীদ বোঝা সম্ভব? রিসালত ছাড়া আল্লাহ চিনা সম্ভব? এটা তো আমার কথা নয়, কোরআন আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যাবে, আপনার মাধ্যমে আমাকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ নবী এবং রসুল পাঠিয়েছেন, এটা কি ঠিক? জোরে কর না ভাই, এটা কি ঠিক? কোরআন আল্লাহ বলেছেন লিকুল্লি কওমিন হাদ,
প্রতিটি গোত্রের জন্য আমি হেদায়েতকারী নবী পাঠিয়েছি, রসূল পাঠিয়েছি, কিতাব দিয়েছি, সহিফা দিয়েছি, তারা মানুষকে আহ্বান করে কার পথে, জোরে কন্যা কার পথে, আল্লাহর পথে, কোরআনের পথে, আল্লাহর একত্ববাদের পথে, রিসালাতের পথে আহ্বান করে। তাহলে আল্লাহর পথে আহ্বানকারী কারা? যারা নবী এবং রসূল। ঠিক কিনা? জোরে বলেন। যেমন দেখেন সূরা আনআম শরীফের 74 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আনআম শরীফের 74 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই গোত্রে পাঠিয়েছেন তারা বড় জাহেল ছিল, মুরুক্ষ ছিল, আল্লাহকে তারা চিনত না। আল্লাহকে তারা, জোরে কর না, আল্লাহকে তারা, তারা পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল। আর তাদেরকে হেদায়েত করার জন্য, জাহেদায়েত করার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন, শোনেন কুলে, হে ইব্রাহিম ইসলাম, শুনে শুনে আপনি যান, তাদের মাঝে যে গোমরা হয়েছেন সে গোমরাহি আপনি তাদেরকে হেদায়েত করে করে আমার পথে আপনি আহ্বান করে। এই জন্য আল্লাহর করে ঈশান হচ্ছে, যখন রাত্রি হয়ে গেল, রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হওয়ার পরে তারকা দেখা গেল, নক্ষত্র দেখা গেল, কি দেখা গেল, নক্ষত্র দেখা গেল, তারকা দেখা গেল। ওই ইব্রাহিম আলাইহিস সালামের কোমরা সবাই মিলে গবেষণা করলো, নিশ্চয় এই তারকা আমাদের খোদা হবে, এই তারকা আমাদের প্রভু হবে, এই তারকা আমাদের ইলা হবে। যখন সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো, তখন সূর্য ওই তারকা যখন ডুবে গেল আর দেখা যাচ্ছে না, ফালাম্মা ফালা, যখন ডুবে গেল তখন তারা বলে যেগুলা চিরস্থায়ী নয়, ডুবে যায়, এগুলা খোদা হতে পারে না, এগুলা মানতে পারে না। ইব্রাহিম দেখো, দেখো খোদা হলে সেই নক্ষত্র কোনদিন ডুবে যেত না, গুপ্ত হয়ে যেত না, গোপন হয়ে যেত না। আমি বিশ্বাস করি এই নক্ষত্র খোদা হতে পারে না। একটা ভুল ভেঙে দিলেন, ভুল ভুল ভেঙে দিলেন। আবার যখন রাত্রিবেলা রাত্রি আসলো, চন্দ্র দেখা গেল, কি দেখা গেল, চন্দ্র দেখা গেল, চাঁদ দেখা গেল। চন্দ্র দেখা যাওয়ার পরে সবাই বলা বলা শুরু করলো, হে এই চন্দ্র আমাদের খোদা হতে পারে, আমরা অন্ধকারে ছিলাম, সন্ধ্যার সময় মাগরিবের সময় অন্ধকার হয়ে গেছিল, আমাদের অন্ধকার দূর করেছে এই চন্দ্র, মনে হচ্ছে যেন এই চন্দ্র আমাদের খোদা হবে। ইব্রাহিম ইসলাম বললে, ও আমার মুখ, আমার কম, শোনো শোনো, এই চন্দ্র কিছুক্ষণ পরে আর দেখা যাবে না, ডুবে যাবে। যখন চন্দ্র ডুবে গেল আর দেখা যাচ্ছে না, ইব্রাহিম ইসলাম বলে দিল, হে আমার কম, দেখো দেখো এই চন্দ্র ডুবে গিয়েছে, অস্তমিত হয়েছে, আর দেখা যাচ্ছে না। যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এটা খোদা হতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার যখন দিনের বেলায় সূর্য উদিত হলো, কি উদিত হলো, জোরে বলে কি উদিত হলো, সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার পরে সবাই মনে করলে, এই সূর্য অনেক বড়, এত আলো, এত গরম, এত নূর, এই সূর্য আমাদের খোদা হবে। আজ যখন সন্ধ্যাবেলায় এই সূর্য ডুবে গিয়েছিল, অস্তমিত হয়ে গিয়েছিল, তখন ইব্রাহিম ইসলাম তাদের কমকে বলে দিয়েছিল, কম দেখো দেখো এত বিশাল সূর্য, যে এত বিশাল সূর্য দিনের বেলা দেখা গিয়েছিল, এখন আর দেখা যায় না, আমার বিশ্বাস এই সূর্য খোদা হতে পারে। জোরে বলুন সুবহান। আল্লাহ পিয়ে নবী ইব্রাহিম ইসলাম বললেন, এ আমার কম, শুনো শুনো, সূর্য খোদা হতে পারে না, চন্দ্র খোদা হবে না, নক্ষত্র খোদা হবে না, আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ। আমার মুখ মুখ বলে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহান। ইব্রাহিম ইসলাম বলে দিলেন, হে আমার কম, শুনে শুনো, আমি আমার চিন্তা, আমার চেতনা, আমার বিশ্বাস চন্দ্র নয়, সূর্য নয়, তারকা নয়, সৃষ্টির কিছুই নয়, এগুলা সৃষ্টি মাবের একজন রব রয়েছে যিনি আসমান বানিয়েছেন, ঠিক কিনা? একজন প্রভু আছেন যিনি সূর্য বানিয়েছেন, একজন প্রভু আছে যিনি চন্দ্র বানিয়েছেন, একজন আল্লাহ আছে যিনি নক্ষত্র বানিয়েছেন, ফাতারাস সামাওয়াত ওয়াল আরদে সব আসমান বানিয়েছেন, সব এই
শক্ত পৃথিবী বানিয়েছেন আমি ইব্রাহিম তোমাদের মতামত থেকে দূরে সরে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই যার কোনো শরীক নেই ইবাদত করলো নার জন্য নামাজ পড়লো নার জন্য বিশ্বাস করলো নার জন্য এ আমার আমি সব বিশ্বাস দুলিশ্বাস করে আমার মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নিলাম আমি মুশরিক হতে চাই না শিরিক করতে চাই না আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন তালিব ইবনে ইসলামের এই এই হেদায়েতের মাধ্যমে সূরা নাম শরীফের আয়াতের মাধ্যমে আমরা প্রশিক্ষণ পেয়ে গেলাম আল্লাহ প্রিয় নবী হচ্ছেন নবীরা হচ্ছেন মানুষকে হেদায়েতের মূল চাবিকাঠি আমাদের প্রিয় নবী আগমন করেছেন হেদায়েত করার জন্য দ্বীন দেওয়ার জন্য ধর্ম দেওয়ার জন্য ইসলাম দেওয়ার জন্য আল্লাহ পেয়েছি নবীর উসিলায় ঠিক কিনা কি কি অসুবিধা হচ্ছে আল্লাহ পেয়েছি কার উসিলায় জোরে বলে কার উসিলায় এই জন্য বলেছিলাম আগে রেসালত মানতে হবে তারপরে তৌহিদ আগে রেসালত তারপরে কি আগে যদি আপনি নবীকেই না মানেন তাহলে নবী যে আপনাকে যেদিকে দাওয়াত দিবেন সেটা কি মানবেন বুঝেন নাই নবীকে যদি আপনি বিশ্বাস না করেন নবী আপনাকে যে জিনিসের প্রতি আহ্বান করবেন ওই জিনিসকে কি আপনি মানবেন মানবেন না কারণ যিনি দাওয়াত দিবেন তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এই জন্য আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কেন আপনার উম্মতদেরকে আমি বলছি আমি আল্লাহ হে আমার বান্দারা আমার নবীর কাছে যাও নবীজি যা বলে তা শোনো নবীজি যা বলে তা শোনো নবীজি যা বলে তা শোনার নাম ইমান ঠিক কি না তাহলে এখন বলেন আগে রিসালাত তারপরে তাওহীদ ঠিক কি না আগে রিসালাত তারপরে কি যেমন দেখেন সূরা শুরা শরীফ 214 নম্বর আয়াত 214 নম্বর আয়াত যখন ওহী নাযিল হলো কি বুঝতে অসুবিধা হয় ওহি নাযিল হলো আল্লাহ পাক কিছুদিন পরে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার নিকট আত্মীয়র কাছে ইসলাম প্রচার করেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল ইশরাক করলেন সূরা শুরা শরীফ 214 নম্বর আয়াত ওয়া আউযির আশিরাতাকাল আকরাবিন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিধি সঞ্চার করেন বই দেখার আহ্বান করেন আপনি তাদেরকে তাওবায় আহ্বান করেন দাওয়াত দেন আপনার যারা নিকট আত্মীয় আপনার যারা আত্মীয় স্বজন আপনি তাদেরকে কোরআনের পথে ইসলামের পথে আল্লাহর পথে আহ্বান করেন আয়াত কেনা নাজিল হওয়ার পরে আমি প্রিয় নবী হেয়াছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে সফা পাহাড় একটা আছে না নাই মারওয়া সাফা আছে না নাই ওই সাফা পাহাড়ের পাদদেশে মক্কার মানুষদেরকে আহ্বান করলেন হে মক্কার মানুষ শোনো আজকে তোমাদের জন্য একটা বিশেষ সংবাদ রয়েছে আল্লাহু আকবার বলেন বিশেষ সংবাদ রয়েছে আস্তে 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 সবাই চলে আসলো আবু লাহাব চলে এসেছে মক্কার বড় বড় নেতা এসেছে কর্মীরা এসেছে জনগণ এসে গেছে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে আমার নবীজি তাদেরকে প্রথমে নিজের প্রতি আস্থা আসে না নাই বিশ্বাস আসে না নাই তা পরীক্ষা করলেন সুবহানাল্লাহ বলেন কি পরীক্ষা নবীজি প্রশ্ন করলেন হে মক্কার মানুষরা শুনো আমি রাসূলুল্লাহ যদি এখন তোমাদের কাছে বলি আমি মুহাম্মদ যদি এখন তোমাদের নিকট বলি পাহাড়ে অমুক পাহাড়ের পাদদেশে শত্রুরা উট পেতে বসে আছে আক্রমণ করবে তোমাদের উপর বিশ্বাস করবানি বিশ্বাস আগে নবীর উপর আস্থা আছে কিনা নবীর উপর বিশ্বাস আছে কিনা যাচাই করতেছেন ঠিক না জোরে কর না ভাই যাচাই করতেছেন ও মক্কার মানুষরা আমি যদি বলি অমুক পাহাড়ের পাদদেশে কাফেরগণ দুশ্মনগণ তোমাদেরকে আক্রমণ করার জন্য উট পেতে বসে আছে বিশ্বাস করবেন তখন সবাই হাত তুলে সমস্বরে বলেছিল ও মুহাম্মদ তুমি তো আল আমিন তুমি তো বিশ্বস্ত তোমাকে আমরা বেশি মহব্বত করি ছেলের মতো মহব্বত করি তুমি যা বলো তা মানি যা বলো তুমি যা বলবে তা মানি তা বিশ্বাস করি আমরা কোনো টেনশন করি না তোমার কথা আমরা মানি বিশ্বাস করি
তাহলে নবীজি তাদের কাছ থেকে মৌখিক স্বীকৃতি নিলেন নবীজি এখন যা বলবেন তারা তা বুঝেন নাই তা মানবেন তাহলে দেখেন এখন কি আগে কি আল্লাহর কথা বলেছেন না নিজের কথা বলেছেন এটা হাদিস এটা কোরআন শরীফের আয়াত এবং এই বিষয়টা হাদিসে পাকের মধ্যে রয়েছে বুখারী শরীফের মধ্যে রয়েছে মুসলিম শরীফে আছে সাহিহ হাদিসের মধ্যে আছে আত তারগীব আত তারহীবের মধ্যে আছে অসংখ্য কিতাবের মধ্যে পাবেন আল্লাহু আকবার বলেন তাহলে নবীজি প্রথমে কি আল্লাহর কথা বলেছেন না নবীর কথা বিশ্বাস করে কিনা ওটা যাচাই করেছেন তার আগে কি আল্লাহর কথা না আগে নবীর কথা জোরে কোন না এই জন্য বলেছিলাম আগে রেসালাতের বিশ্বাস তারপরে তাওহীদের বিশ্বাস আল্লাহ বন্দেগী করতে হবে কার নামাজ পড়তে হবে কার সিজদা কার জন্য যখন নবীজি বলেন আমি আল্লাহর রাসূল তখন তাদের মধ্যে কেউ কেউ মেনেছে অধিকাংশ মানে নাই আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা মুহাম্মদ ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ বলেন কি হয়ে যাও কি হয়ে যাও ধ্বংস হয়ে যাও নবীজি কত বড় আদর্শবান কত বড় চরিত্রবান আল্লাহ নবী প্রতিবাদ করেন নাই পাল্টা বদদোয়া জোরে কর না পাল্টা বদদোয়া আমাদের নবী কত বড় দয়াবান কত বড় দয়ার সাগর পাল্টা বদদোয়া না করে ধৈর্য ধারণ করেছেন সবর ইখতিয়ার করেছেন আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সবর দিয়েছেন ধৈর্য ধারণ করেছেন আমি সবর নই আমি আপনার দুশমনের সাথে হাতে আপনার সাজার দুশমনী করেছে এই মুহূর্তে আমি জবাব দিয়ে দিলাম ও জিবরিল যাও আমার নবীর দরবারে সূরা লাহাব নাযিল করো তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এই যা ইনকাম করেছে সব সম্পদ ধ্বংস হয়ে গেছে জোরে বলুন সুবহান নবীর পক্ষে কে আছেন নবীর পক্ষে কে আছেন আবু লাহাব কে এখন গালি দিয়েছেন বদদোয়া দিয়েছেন কে কার পক্ষে কার পক্ষে আর ওই নবীর পক্ষে যারা থাকবে আল্লাহ আল্লাহু আকবার সাহেবাতে হা হাবিবে খোদা হে ये न समझो खुदा से जुदा है ये न समझो खुदा से जुदा है उसको दुनिया में जन्नत मिले उसको दुनिया में जन्नत मिले है जो शहीदाए शेरे मदीना ओ करम ताजदारे मदीना ओ करम ताजदार না হো করম তাজদারে মদিনা হো করম আব তো মুশকিল হে দুনিয়া মে জিনা হো করম তাজদারে মদিনা হো করম তাজদারে আল্লাহুম্মা সাল্লি আলা محمد نب محمد اللهم محمد نبينا ما জঙ্গলের বাগ হরিণী চিনিল দায়াল নাবিকে বান জঙ্গলের বাগ চিনিল মধায়ে চিনিলি নারে উম্মতে হায়ে চিনিলি নারে কব রইলা মনে তে আল্লাহুম্মা সাল্লি আলা
তাহলে কুল হুয়াল্লাহু বলেন হুয়াল্লাহু হুয়াল্লাহু এরপরে আসেন কুল শব্দ দ্বারা আমরা নিশ্চিত হয়ে গেলাম নবীর মাধ্যমে কাকে পেতে হবে কেমনে আল্লাহ বলেন হুয়াল্লাহ তিনিই আল্লাহ সুবহানাল্লাহ তিনি হুয়া শব্দটা অদৃশ্যের জন্য গায়েবের জন্য কিসের জন্য জোরে কোন আরবি গ্রামার যারা ওলামায়ে কেরাম বুঝবেন হুয়া শব্দটা হচ্ছে গায়েবের জন্য অদৃশ্যের জন্য যেটা গায়েব চোখে দেখা যায় না হাতে স্পর্শ করা বলে হাতে স্পর্শ করা সুগন্ধি দিয়ে বোঝা শ্রবণ শক্তি দিয়ে বোঝা চক্ষু উৎকন্ন নাসিকা জিহ্বা ত্বক পঞ্চেন্দ্রিয় দিয়ে যেগুলা বোঝা যায় না ওগুলা হচ্ছে গায়েব ওগুলা কি আর আল্লাহর জন্য আল্লাহ বলেছেন হুয়া কি হুয়া মানে তিনি তিনি মানে কে আল্লাহ বলেন হুয়াল্লাহ তিনি আল্লাহ তিনি এখন তিনি আল্লাহ কি রকম আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আপনার উম্মত এসেছে আমাকে চিনার জন্য এইজন্য আমি বলেছিলাম আমি হুয়াল্লাহকে চিনার জন্য ওই আল্লাহকে চিনার জন্য হাজার নবী এই নবীর কাছে যাও হাজার নবী এই নবীর কাছে যাও এই নবীর কাছে গেলে ওই আল্লাহকে চিনবে ওগুলা বুঝতে হবে এই নবীর কাছে গেলে ওই আল্লাহকে ওই আল্লাহকে চিনবে তাহলে বুঝে গেল আল্লাহ কাছে না দূরে জোরে কর না আরো জোরে কাছে না জোরে ধরতে পারবেন দেখবেন স্পর্শ সুগন্ধি অনুধাবন উপভোগ পারবেন না কিন্তু বিশ্বাস বলেন না বিশ্বাস কেমনে বিশ্বাস করব সূরা কফ 16 নম্বর আয়াত কত নম্বর আয়াত আওয়াজ নেই কত নম্বর আয়াত 16 নম্বর আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমরা যেহেতু এই নবীর কাছে এসেছো হাজার নবী এই নবীর কাছে এসেছো আর এই নবী বলেছেন এই আমার উম্মত ওই মহান আল্লাহ আল্লাহকে তোমরা বিশ্বাস করো যিনি তোমাদের গর্দানের সাই রঙের চেয়েও কাছে যিনি তোমাদের গর্দানের সাই রঙের চেয়েও কে কাছে কে কাছে কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা কাফ শরীফ 16 নম্বর আয়াত রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ জোরে বলুন সুবহানাল্লাহ রব্বাই ইশাদ করে নাহনু আকরাবু আমি অতি নিকট ইলাইহি আমার বান্দার জন্য মিন হাবলিল ওয়ারিদ আমার বান্দার গর্দানে শায়রগর চেয়ে অতি অতি নিকটে জুরে বলুন সুবহানাল্লাহ ইয়া রব্বাল আমিন তোমাকে কেমনে চিনবো বল আমাকে চেনার জন্য আমার নবী তোমাদের যেভাবে বলেছে সেভাবে চেনো আরে আপনি নবী হায়াতুল নবী যেভাবে জানাই সেভাবে জানো যেভাবে বুঝাই সেভাবে বুঝো যা করতে বলে তা করো ঠিক কিনা যা করতে বলে তা করো আমার নবীর গোলামি করো আমার নবীর অনুসরণ করো আমার নবীর সুন্নাহ মানো আমার প্রিয় নবীকে মহব্বত করো এই জন্য সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন ও আমার বান্দা শোনো তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে মহব্বত করতে চাও আমার ভালোবাসা পেতে চাও আমার নবীজির গোলামি করো আল্লাহ বয়ান শুন করে সূরা আলে ইমরান শরীফ 31 নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহু আকবার বলে আরো জোরে বলে আল্লাহ বলে ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ এখানেও কুল এখানেও কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষরা তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো আমি আল্লাহকে ভালোবাসো আমার ভালোবাসা তোমরা অর্জন করতে চাও আমার ভালোবাসা প্রমাণ করতে চাও তাহলে তোমরা আমি নবীজির গোলামি করো আমি নবীজির অনুসরণ করো তোমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সংসারের জীবনে রাষ্ট্রিক জীবনে সংসারের জীবনে ব্যবসায়
ব্যবসায়িক জীবনে রাষ্ট্রীয় জীবনে বন্ধুত্বের কাছে স্ত্রীর কাছে মার কাছে বাবার কাছে ছেলের কাছে আত্মীয়ের কাছে স্বজনের কাছে বন্ধুর কাছে দোকানে রাস্তায় আড্ডায় গাড়িতে ঘোরাতে বিমানে যেখানে যাও না কেন সর্বক্ষণে তোমরা আমার হায়াতুন নবীর সুন্নাহ মানো ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা যেই জায়গায় যাবো না কেন তোমাদের পারিবারিক জীবন সুন্দর করতে চাও আমার নবীকে অনুসরণ করো তোমার সংসারের জীবন সুন্দর করতে চাও আমার নবীকে মানো তুমি জান্নাত পেতে চাও আমার নবীকে মানো তুমি জাহান্নামের মুক্তি চাও আমার নবীকে মানো ও বান্দা তুমি আল্লাহর সন্তুষ্টি চাও আমার নবীকে মানো আল্লাহ বলে বান্দা শোনো যখন তোমরা আমার নবীকে মানবে আমি তোমাদেরকে দুইটা নিয়ামত দেব কয়টা জোরে কোন কয়টা নিয়ামত দেব দুইটা নিয়ামত দেব একটা নিয়ামত হচ্ছে আমি আল্লাহ হয়ে তোমরা সৃষ্টি হয়ে আমি খালেক হয়ে আমি মাবুদ হয়ে আমি মাবুদ হয়ে তোমরা বান্দাদেরকে মহব্বত করা শুরু করব ভালোবাসা শুরু করব এ বিজয়নগরের মানুষরা শোনো আল্লাহ তোমাকে মহব্বত করবে আল্লাহ তোমাকে ভালোবাসবে এটা অনেক বড় নিয়ামত ঠিক কিনা আল্লাহ তোমাকে মহব্বত করলে তোমার সন্তুষ্টি হবে আপনারা খুশি না নারাজ জোরে বলে আল্লাহ মহব্বত করবে আল্লাহ ভালোবাসবে শুধু মহব্বত নয় আমার আল্লাহ বলে আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব ওয়ায়া ফিরে লাকুম যুনুবাকুম তোমরা জীবনে যত গুনাহ করেছো যত পাপ করেছো সগীরা গুনাহ করেছো কবিরা গুনাহ করেছো জেনে গুনাহ করেছো না জেনে বুঝে গুনাহ করেছো বুঝে গুনাহ করেছো না বুঝে গুনাহ করেছো ইচ্ছায় করেছো অনিচ্ছায় করেছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আমার নবীজির কারণে ঠিক কিনা নবীর গোলামি করতে চাই কিনা হাত তুলে বলেন চাই কিনা আওয়াজ দিয়ে বলেন চাই কিনা নবীর গোলামি করে লাভ আছে না নাই আল্লাহু আকবার বলেন নবীজির গোলামে নবীজির গোলামে কোন চিন্তা নাই বলেন নবীজির নবীজির কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে চল নবীজির জান্নাতে নবীজির গোলামে নবীজির নবীজির গোলামে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে জোরে চল নবীজির জান্নাতে নবী মনি বিয়া মেরা গোলাম আমার জীবনে সপে কি না পেলাম নবী মনি বিয়া মেরা গোলাম আমার জীবনে সপে কি না পেলাম নবীকে মনি মানতে রাজি আসি না নাই মোর জোরে বলেন রাজি আসি না নাই ওই নবীর গোলাম হতে পারলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে ঠিক কিনা আদেশ করেছেন কে কোরআনের বাহিরে কথা জীবনে ভরে আমি যেন জীবনে ভরে আমি যেন তাহারে মনে যোগাই বলে জীবনে ভরে আমি জীবনে ভরে আমি যেন তাহারে মনে যোগাই চল নবীজির জান্নাতে চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামে নবীজির নবীজির গোলামে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে আমিন বলেন আর যারা বলেন আমিন তাহলে এখন বলেন আল্লাহ কাছে না দূরে ওই আল্লাহকে চিনতে কারে লাগবে জোরে বলেন কারে লাগবে নবীকে লাগবে এই জন্য আমরা বলি আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে জানতে হলে বুঝতে হলে সূর্যের মালিককে চন্দ্রের মালিককে
গ্রহের মালিককে নক্ষত্রের মালিককে ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস আমরা কেমনে চিনব কেমনে জানব নবীর মাধ্যমে ঠিক কি না সূরা ইউনূস 5 নম্বর আয়াত কয় নম্বর আয়াত কয় নম্বর আয়াত রব্বুল আমিন ইরশাদ করেন হুয়াল্লাযী হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা আছে না নাই আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূস শরীফ 5 নম্বর আয়াত হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা জোরে বলুন সুবহান চন্দ্র বানিয়েছেন সূর্য বানিয়েছেন যিনি চন্দ্রকে চার চলাফেরা করার জন্য কক্ষপথ দান করেছেন সূর্যকে কক্ষপথ দান করেছেন আপন আপন গ্রহের জন্য আপন আপন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ একজন ছাড়া যদি দুইজন আল্লাহ থাকত কয়জন জোরে কন্যা কয়জন একজন আল্লাহ ছাড়া দুইজন আল্লাহ থাকলে একজন বলতো আমি শীত দেব আরেকজন বলতো আমি গরম দেব দুই আল্লাহ টেলা দিলি আমরা কষ্ট পাইতাম ঠিক কি না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে এক আল্লাহ বলতো আমি এর ফুশালো আনা বড় বড় আর এক আল্লাহ বলতো আমি গরিব বানাই দিব কষ্ট পাইতাম কারা আমরা চিরেঙ্গে ভাষায় বলি ফাটা ফুটে কষে কষে মরিছে ফাটা ফুটে কষে কষে মরিছে জোরে কর না ভাই ফাটা ফুটে কষে কষে মরিছে ঠিক কি না জোরে কর ঠিক কি না আর আল্লাহ বলে বান্দা নয় একমাত্র রব কয়টা ইলা কয়টা সৃষ্টিকর্তা কয়টা সৃষ্টিকর্তা কয়টা আল্লাহ বলেন যদি দুইটা হতো ফসাদ হতো দ্বন্দ্ব হতো সমস্যা হতো সুন্দর হতো না এত সুন্দর পৃথিবী চলতো না ঠিক কি না জোরে বলেন সূর্য কোনো অলসতা করে না জাস্ট টাইম উঠে জাস্ট টাইম অস্ত যায় একটা সেকেন্ড দেরি করে না ঠিক কি না চন্দ্র জাস্ট টাইম ঠিক কি না যত অলসতা আমরা করি ফজরের নামাজ জোহরে জোহরের নামাজ আসরে আসরের নামাজ মাগরিবে মাগরিব এশাই এশার নামাজ নাই ঠিক কি না আবার অনেক আছে নামাজ হই নাই হুজুর আপনি তো বলছেন দেরি করে পড়ার জন্য আমরা দেরি করেই তো পড়ি না আমরাই মানুষ উত্তম জাতি আল্লাহকে আমরা চিনি না আল্লাহর হুকুম মানি না আল্লাহর আদেশ মানি না অথচ মানতে হবে বেশি কাদের বলেন না কাদের বিবেক কাদের আছে আকল কাদের আছে বুদ্ধি কাদের আছে এলম কাদেরকে দিয়েছেন জ্ঞান কাদেরকে দিয়েছেন এত জ্ঞানের মালিক হয়ে বিবেকের মালিক হয়ে আকলের মালিক হয়ে কেন আমরা আল্লাহকে চিনি না এর চেয়ে বড় আফসোস আর নাই যদি কোন আরেকজন প্রভু থাকতো আরেকজন রব থাকতো আরেকজন আল্লাহ থাকতো ফাসাদ হয়ে যেত দ্বন্দ্ব হয়ে যেত সমস্যার মধ্যে পড়ে যেতাম এই জন্য আল্লাহ বলে বান্দা আমার সাথে কাউকে শরীক করবে না আমার সাথে কাউ অংশীদার করবে না আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ক্ষমতার মালিক হচ্ছেন কে জোরে বলেন না কে রাষ্ট্রের মালিক কে ক্ষমতার মালিক কে আর নিয়ামতের মালিক কে আপনার আমার সবার মালিকের নাম কি বলেন এই জন্য আল্লাহ বলে বললাম আমার সাথে শিরিক করবে না অংশীদার করবে না পাপ করবে না শিরিক করলে কবিরা গুনাহ হবে আমি আল্লাহ মাফ করি না ঠিক কি না সূরা নিসা 48 নম্বর আয়াত রব্বুল আমিন ইরশাদ করে দিলেন ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা জোরে বলুন সুবহান আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ কখনো ক্ষমা করবে না যারা শিরিক করলো জাহান্নাম ছাড়া উপায় নাই জান্নাত তার হবে না জাহান্নাম ছাড়া তার উপায় নেই জাহান্নাম তার শেষ ঠিকানা ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ ইরশাদ করে দিলেন আহাদ কি বলে নাকি
আহাদ আল্লাহ হচ্ছেন একক সত্তা আল্লাহ হচ্ছে একক সত্তা আর দ্বিতীয় নাই আর দ্বিতীয় হতে পারে না তোমরা যারা আল্লাহকে মেনেছো বিশ্বাস করেছো একক সত্তা হিসেবে মানবে ঠিক কি না আল্লাহ জানে শানহুকে একক সত্তা হিসেবে মানবে আল্লাহ দ্বিতীয় হতে পারে না আল্লাহ দ্বিতীয় হতে পারে না ওটা মানার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এখন বলেন আল্লাহ বাহিশার করে আল্লাহু সামাদ আছে না নাই আসমানের মোকাবেক কি নয় জমিনের মোকাবেক কি নয় আপনি নামাজ না বলে আল্লাহর ক্ষতি হবে নি আপনি না মানলে আল্লাহর অসুবিধা আসেনি আরো জোরে কোন আসেনি জিন না মানলে আল্লাহর অসুবিধা আসেনি এই জন্য আল্লাহ বলে আল্লাহু সামাদ আমি কার মোকাবেক কি নই গুঠা জগৎ আমার মোকাবেক কি ঠিক না শুধু মানুষ নয় পিপড়া থেকে শুরু করে আসমান জমিন লৌহ কলম তাম সৃষ্টি আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মুহতাজ আর কেউ যদি বলে না আল্লাহ ছাড়া অন্য কারো মুহতাজ আছি তাহলে তুমি শিরিক করলা কি করলা তুমি যদি বলো আমার অফিসের বস ছাড়া কিছুই বুঝি না আমার অফিসের বস যা বলে তা তুমি অন্যায় করলা আপনি মাজাজি রূপক ভাবে মানতে পারেন কিন্তু হাকিকি বাস্তবে মালিকানা মোকাবেক কি কার কাছে জোরে বলেন আল্লাহ কাছে আমরা মোকাবেক কি আমার আল্লাহ ঈশ্বর করলি আল্লাহু সামাদ আমি আল্লাহ কার মোকাবেক করি তাম জাহান আল্লাহ পাকের মোকাবেক কি সবাই আল্লাহ পাকের প্রতি মোকাবেক কি ও আমার বান্দা শোনা তুমি ইবাদত করবে তোমার লাভের জন্য তুমি নামাজ পড়বে তোমার লাভের জন্য তুমি জান্নাত পাবে আজীবন নিয়ামত পাবে আমার সাথে বেয়াদবি করলে অন্যায় করলে আমি দুইটা জিনিস বানিয়ে রেখেছি একটা জান্নাত আর একটা জাহান্নাম ঠিক কিনা আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করেছি আমি আল্লাহ তোমাকে এত সুন্দর হায়াত দিয়েছি এত প্রেম দান করেছি এত নিয়ামত দান করেছি একমাত্র আমাকে চেনার জন্য ঠিক কিনা আল্লাহকে চেনার জন্য পাগল চিনেননি পাগল পাগল চিনেননি পাগলের উপর নামাজ ফরজ নয় ঈমান ফরজ নয় রোজা ফরজ নয় জাকাত ফরজ নয় কারণ কি পাগলের ব্রেন ঠিক নাই তার আকলের উপর পর্দা পড়ে গিয়েছে জুন্না আকলুহু আকলের উপর পর্দা পড়ে গিয়েছে তাকে বলা হয় মজনুন কি বলা হয় মজনুন বলা হয় আকলের উপর পর্দা পড়ে গিয়েছে আকল গোপন হয়ে গিয়েছে এই জন্য যারা মজনুন হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে এই নামাজ না পড়লে অসুবিধা নাই ঠিক কি না এ ইবাদত না করলে অসুবিধা নাই আর আপনি আমি যারা পাগল নয় আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে মানতে হবে কারে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর আদেশ মানতে হবে আমার নবীর গোলামি করতে হবে আল্লাহর নবীর সুন্নাহ মানতে হবে ইজমা মানতে হবে কিয়াস মানতে হবে যেমন খুশি তেমন চলে যাবে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো করতে পারবেন না মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে ঠিক কিনা আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চিরস্থায়ী থাকতে পারবেন না ফেরাউন ছিল বড় ক্ষমতাশীল ফেরাউন বড় দাবি করেছিল না রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা আমি তোমাদের বড় খোদা যা চাইবো তা দেব যা চাইবো তা দেব ও আল্লাহ তোমার এই ফেরাউন কি বলে দেখো আল্লাহ বলে ফেরাউনকে এমন শিক্ষা দেব এমন লাঞ্ছনা দেব এমন বেজ্জত করব এমন শাস্তি দেব সে দুনিয়া তো পাবে কবরও পাবে কিয়ামত পর্যন্ত পাবে হাসরও পাবে আবাদুল আবাসে জাহান্নামে থাকবে ঠিক কি না জোরে বলে তাহলে আল্লাহু সামাদ আল্লাহ কার মোকাবেক কি আর গুঠা জগৎ কার মোকাবেক কি বিপদে পড়লে কারে ডাকি জোরে কোন মা অসুস্থ কারে ডাকি কিন্তু নামাজ পড়ি না বাবা অসুস্থ কারে ডাকি আল্লাহ আমার বাবারে বালা করে দাও আমার মারে বালা করে দাও কিন্তু জোহরের নামাজ নাই আসর নাই মাগরিব নাই এশা নাই ফজর নাই একদিন দুই দিন সপ্তাহ মেডিকেলে মেডিকেলে ক্লিনিকে ক্লিনিকে ইন্ডিয়া সিঙ্গাপুর নামাজ ঠিক সেবা দিয়ার মালিককে জোরে কর না সেবার মালিক আল্লাহ বিশ্বাস আছে না নাই
জোরে বলে আসেন নাই যে আল্লাহ আপনার মাকে সেবা করতে পারে আপনার বাবাকে সেবা করতে পারে ওই আল্লাহকে অসুস্থ হওয়ার পরে বেশ টাকার কথা ছিল নাকি ভুলে যাবার কথা ছিল বেশ টাকার কথা না ভুলে যাবার কথা আমরা করি কি ভুলেই যাই ডাক্তারের পিছনে ক্লিনিকের পিছনে ওষুধের পিছনে পরীক্ষা নিরীক্ষার পিছনে ফাইল নিয়ে টানা টানি নামাজ খালাম ঠিক কি না তার মানে বুঝে গেল বিপদে বললে কারে ডাকতে হয় কিন্তু আমরা বলে যাই মুসিবতে বললে কারে ডাকতে হয় আমরা বলে যাই আরামের সময় কারে ডাকতে হয় ব্যায়ামের সময় কারে ডাকতে হয় সুসময়ে কে অসময়ে কে সব সময় কে আপনার আমার মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবেন আমার নবী শান বললেন কবরে হাসুরে ময়দান মাহশরে আমি রাসূল তোমার সাথে আছি যিনি আপনার বিপদের বন্ধু ওনাকে চিনতে হবে কিনা যিনি আপনার মুসিবতের বন্ধু তারে জানতে হবে কিনা যিনি আপনার অসময়ে কাজে আসবে ওনাকে জানতে হবে কিনা যারা তোমার অতিবয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন ঠিক না যারা তোমার অতিবয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফ তারা আবার করবে দাফন তারা আবার করবে তারা আবার করবে দাফন রাখিবে নিজুম গরেতে তারা আবার করবে দাফন তারা আবার তারা আবার করবে দাফন রাখিবে নিজুম গরেতে আপন বলতে কেহ নেই জগতে আপন বলতে কেহ নেই জগতে অমর দয়াল নবী বিনেগা আপন বলতে কেহ নেই জগতে ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নেই জগতে অমর দয়াল নবী বিনেগা আপন বলতে কেহ নেই জগতে আল্লাহুম্মা مولانا محمد وعلى তিনি আমার জীবনের জীবন তোমার চরণ তলে আমার হই যেন মরো আমিন বলে তুমি আমার জীবনের জীবন তুমি আমার জীবনের জীবন তোমার চরণ তলে আমার হই যেন মরো ধন্য হবে মানবী জীবন ধন্য হবে ধন্য হবে মানবী জীবন থাকবে না আরে জ্বালা গো আপন বলতে কেহ নেই জগতে অমর দয়াল নবী বিনেগা আপন বলতে ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নেই জগতে আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা আমার ভাইরা আল্লাহ পাক ইরশাদ করলেন আল্লাহুস সামাদ আল্লাহুস
আল্লাহ পাকের মুখাবিক কি তামাম সৃষ্টি জগৎ ঠিক কি না এরপরে বলেন লম ইয়ালিদ আসনা নাই আসনা নাই লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের কোন পিতা পিতা থাকার অর্থ হচ্ছে আপনি কারো অংশ হয়ে গেলেন আপনি যার ছেলে আপনি তার একটা অংশ ঠিক না আপনার বাবা আপনার দাদার অংশ আপনার দাদা আপনার দাদার বাবা কি বুঝতেছেন নি কথা বলো আমি ভাই মনগড়া আওয়াজ করি না কোরআন সুন্নাহ ভিত্তিক যতক্ষণ পারি কথা বলি মনগড়া কাহিনী বলার অভ্যাস আমার আপনার দাদা আপনার পিতার অংশ ঠিক কি না আর আপনি আপনার বাবার অংশ আপনার ছেলে আপনার অংশ ঠিক কি না আর আমার আল্লাহ বলেন আমি কারো অংশ নই আমি নিজে কামেল মুকাম্মেল আমি ছিলাম আছি থাকব আমি কারো সন্তান নই আমার কোনো পিতা নাই জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কি না যদি কেউ বলে আল্লাহর পিতা আছে সে শিরিক করলো কি করলো জোরে কোন কি করলো আল্লাহ বলেন ওয়ালাম ইউলাদ আমার কোনো সন্তান নাই আমার কোনো সন্তান সন্ততি আর ইহুদিরা বলে ওজার আলাইহিস সালাম আল্লাহর ছেলে নজবিলা বলেন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী এত আস্তে বলেন কেন এখানে দুই গ্রুপ এক গ্রুপ ডাইন গ্রুপ ঠিক আছে বাম গ্রুপের আওয়াজ কম এখানে বুড়াবুড়ি বেশি বুঝো কেফকে বুড়াবুড়ি বেশি নেই দেখি একবার দরুদ শরীফ পড়েন দেখি তো শুধু আপনারা পড়বেন আপনারা পড়েন শুধু আপনারা পড়িয়েন না শুধু গ্রুপ করবে পড়েন আল্লাহুম্মা কোন বুঝো বলেন দেখা যাবে এখন ওয়ালালে সাইয়্যিদেনা শুধু গ্রুপ করবেন আপনারা না আল্লাহুম্মা সাল্লি মালান মুহাম্মদ ওয়ালাম রাগেন আপনারা এখন পড়বেন না শুধু আপনারা পড়বেন দেখি কিরকম হয় পারবেন মাশাআল্লাহ এরা দেখি তেজ আছে আল্লাহুম্মা পড়েন সবাই পড়েন ওয়ালালে সাইয়্যিদেনা নবীর মায়া চরমনাশ কোথায় আছে জানি না তোমার মায়া কাঁদে নবি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى ইহুদিরা বলে উজার আল ইসলাম আল্লাহর ছেলে নজবিল্লাহ বলে শিরিক করলো কি করলো খ্রিস্টানরা বলে ঈসা আল ইসলাম আল্লাহর ছেলে কি করলো আবার বলে মুসা মরিয়ম আল ইসলাম আল্লাহর স্ত্রী কি করলো কি করলো শিরিক করলো তাহলে বোঝা গেল যারা আগুন পূজা করে এরা বলে আগুন আমাদের রূপক খোদা কি করলো মূর্তি পূজা করে এরা বলে মূর্তি আমাদের রূপক খোদা কি করলো সূর্য পূজা করে এরা বলে সূর্য আমাদের রূপক খোদা কি করলো সুতরাং আমরা মুমিন আমরা কারো পূজা করতে পারি আমরা একমাত্র ইবাদত করতে পারি কার বিশ্বাস করতে হবে কাকে ওই বিশ্বাস আমাদের আসনা নাই দুই হাত জোড়া বলে আসনা নাই আওয়াজ বলে আসনা নাই নারায় তাকবীর নারায় রিসালাত নারায় মাওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা রব্বুল আমিন ইরশাদ করলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের সমকক্ষ কেহ সমকক্ষ কেহ আল্লাহর সমকক্ষ দাবি করেছিল ফেরাউন ধ্বংস হয়েছে ঠিক কি না নমরুদ ধ্বংস হয়েছে ঠিক কি না সাদ্দাত ব্যস্ত বানিয়েছিল ধ্বংস হয়েছে ঠিক কি না
হামান ধ্বংস হয়েছে ঠিক কিনা কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সামনে বিয়াদবি করবে ধ্বংস হবে দাজ্জাল আসবে সেও কি হবে ত্রিশ জন ছোট ছোট দাজ্জাল বের হবে এরাও ধ্বংস হবে আল্লাহর সমকক্ষ কে হো যদি কেউ মনে করে তার ঈমান জোরে বলেন আল্লাহ পরিষ্কার করে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি বলে দিন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের কোন সমকক্ষ কেহ নাই এই পৃথিবীর জমিনে কোন কোমথাই কোন রাজত্ব কোন দিকে এমন কোন দিক নাই যেই দিকে বান্দা সৃষ্টি জগত আল্লাহ পাকের সমকক্ষ দাবি করবে হতে পারে না ঠিক কি না সুতরাং আমরা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ পাককে মানতে হলে জানতে হলে বিশ্বাস করতে হলে নবীর মাধ্যমে জানতে হবে মানতে হবে বুঝতে হবে বিশ্বাস করতে হবে ঠিক কিনা আমাপে রবি হায়াতুন নবীকে বাদ দিয়ে আল্লাহ চিনা যাবে না ঠিক কিনা রসুলকে বাদ দিয়ে আল্লাহ জানা যাবে না রিসালাত বাদ দিয়ে নারায়ে তাকবীর বোঝা যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিলে কালমার পরিপূর্ণতা আসবে বলেন কালমার পরিপূর্ণতা আসবে আর তার এক জানোয়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না আমি খানে কাবায় দেখেছি এক লাইনে লেখা খানে কাবার যে গিলাফ খানে কাবার যে গিলাফ আমরা প্রতি বছর হজ গেলে উমরা গেলে খানে কাবা দিয়ে তাকায় দেখায় যখন আমরা জিয়ারত করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার খানে কাবার গিলাফের দিকে দেখবেন ওখানে কালমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ আসেনে নাই মদিনা শরীফ কালেমা আসেনে নাই জোরে বলেন আসেনে নাই কিতাবের মধ্যে আসেনে নাই এ তুমি কোথায় পেয়েছো কালমা একসাথে লেখা যাবে না আদম আলাইহিস সালাম বলে নবী আমাকে তুমি ক্ষমা করেছো আমাকে তুমি 350 বছর কান্নার পরে আমি যখন মনে পড়ল আর শাজিমে তোমার নামের পাশে একজনের নাম দেখেছিলাম ওনার নাম মোহাম্মদ আল্লাহ ওই মোহাম্মদ রসিলায় আমাকে মাফ করে দাও এই মুহাম্মদের সদকায় আমারে মাফ করে দাও আল্লাহ বলে আদম রে এই মুহাম্মদের নাম কোথায় পেয়েছো ও আদম এতদিন বলো নাই কেন আরো আগে বললে তোমাকে আরো আগে মাফ আরো আগে বললে আগে মাফ করে দিতাম আদম বলে আল্লাহ আমি আর শাজিমে দেখেছিলাম জান্নাত দেখেছিলাম যখন বেহেস্তের মধ্যে ছিলাম বেহেস্তের দরজায় বেহেস্তের হোর গেলে মানে কপালে চোখের থারায় আমি সেই নবীর নাম দেখেছি ওই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহান এই জন্য আমরা ইমানদার বান্দা জনাব আমরা তৌহিদ বিশ্বাস করি শিরিক বিশ্বাস করি না ঠিক কিনা আমরা তৌহিদ মানি শিরিক মানি না তৌহিদ বুঝি শিরিক ছেড়ে দি ঠিক নি আমরা সুন্নি জনতা আহলে সুন্নাহ ওয়াল জামা আমরা তৌহিদ মানি রিসালাত মানি আমরা তৌহিদি জনতা নয় আমরা তৌহিদি জনতা নয় আমরা হচ্ছি তৌহিদ এবং রিসালতি জনতা আল্লাহ মানি নবীও মানি ঠিক না নবী বাদ দিলে আল্লাহ চিনা যাবে না একথা মানেন কিনা আপনি তৌহিদি জনতা হতে পারবেন না বুঝে হলো তৌহিদি ছিল আবুল হাব তৌহিদি ছিল কাবির মুশরিকরা তৌহিদি ছিল এরা আল্লাহ মানতো এরা কেন কাবির হলো কেন মুশরিক হলো নবীকে না মানার কারণে ঠিক কি না আমরা তাওহীদি জনতা নয় আমরা সুন্নি জনতা আমরা মুসলিম জনতা আমরা মুমিন জনতা আমরা ইমানদার আমরা মুসলমান আমরা মুমিন আমরা সুন্নি জনতা ঠিক কি না কি অসুবিধা হচ্ছে তাওহীদ বুঝতে হলে বুঝতে হবে আগে আত তাওহীদ ফির রুবুবিয়্যা আমাদের প্রভুকে জোরে কর আমাদের মালিককে আমাদের ইবাদতের মালিককে রিজিক কার কাছে আমাদের মালিকানা কার কাছে ইবাদত করতে হবে কার ইবাদত কার ইবাদত কার যিনি আমাদের রিজিকের মালিক ওনার ইবাদত করব ঠিক কিনা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কোথায় জোরে কর না ভাই কোথায় ছিলাম তখন কি আমরা খেয়েছি কি কো না খেয়েছিলেন সারা সাত মাস আট মাস নয় মাস উপবাস উপবাস
কি খাইছেন বিরিয়ানি সাদা ভাত কি হায় হায় চিন্তা হবে কাকে মায়ের গর্ভে ছিলেন বাহির থেকে কিছু দিয়েছিল মা কিছু খাওয়াইছেন জোরে বল না ভাই মা কিছু খাওয়াইছেন বাবা অক্সিজেন দিয়ে ফ্যাব দিয়ে তো ফেডের মধ্যে নড়াচড়া করছেন কি করেন নাই নড়াচড়া করছেন নি মাঝে মাঝে লাথি মারছেন না মা উফ করে চিল্লে মারে দাঁড়াতে যায় বসে যায় কষ্ট পাইছে কি না নড়াচড়া করেন নাই খান নাই রক্ত খেয়েছিলেন কি হায় হায় কি খেয়েছিলেন কি খেয়েছিলেন রক্ত কি দিয়ে গেছেন মুখ দিয়ে নি না নাভি দিয়ে কি দিয়ে কি দিয়ে এই জন্য জন্মের পরে কি কাটতে হয় জোরে কর না ভাই কি কাটতে হয় নাভি কাটতে হয় কেন কাটতে হয় ওই নাভির সাথে নাভির কানেকশন মার রক্তগোলা কোথায় গেছে আপনার পেটে কার পেটে আচ্ছা জন্মের ভিতরে খাইলেন রক্ত বাহির আসার পরে খাইতে পারবেন না হারাম কি যেটা ভিতরে হারাম ছিল ওটা বাহিরে কি কি বুঝেননি আমার কথা যেটা পেটের ভিতরে হারাম ছিল রিজিক ছিল ওটা বাহির হওয়ার পর আচ্ছা মায়ের গর্ভে পেটের কিটা লেগেছিল কি বল হায় হায় পেটের কিটা লাগে না কারণ পিতা লাগার আগেই তো আল্লাহ খাওয়াই দিয়েছেন আর দুনিয়াতে জন্মের পরে আপনার মা আপনি ওয়া ওয়া করে কান্না ছড়া আপনাকে দুধ দেয় নাই মা বড় দয়াবান কিন্তু আল্লাহর চেয়ে দয়াবান না ঠিক কি না মা বড় দয়াবান আমার নবীর চেয়ে বড় দয়াবান না ঠিক কি না আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান কত বড় রহমান কত বড় রহিম যিনি মায়ের গর্ভে আপনাকে খাওয়াইছেন কান্না করতে হয় নাই চিৎকার করতে হয় নাই কিদা লেগেছে দাও বলে নাই ওয়া ওয়া করে নাই চিৎকার করে নাই না চাইতে পেয়েছেন ওনার নাম কি কে খাওয়াইছেন ওই আল্লাহ আপনাকে খাওয়াইছেন তাহলে রিজিকের মালিক কে উনি তো খাওয়াইছেন মাইন্ড করবেন না কি মাইন্ড করতেছেন বুঝার জন্য বলি জন্মের সাথে সাথে দুধ পান করেছেন ঠিক না জন্মের আগে কিন্তু দুধ ছিল না জন্মের আগে দুধ ছিল না আপনি জন্ম হয়েছেন ডন্ট মাইন্ড আবার বলি মাইন্ড করবেন না আমার মা থেকে দুধ বের করে দিয়েছেন দুইটা বছর কোরআন আল্লাহ বলেছেন হাও লাইনে কামে লাইনে দুইটা বছর আপনাকে দুধ পান করিয়েছেন কে প্রায় হিসাব করলেন নয় মন থেকে সাড়ে নয় মন কত মন নয় মন থেকে সাড়ে নয় মন দুধ দুই বছর আপনি পান করেছেন আপনার মায়ের বুকে দুধ দিয়েছেন কে ডাক্তার ডাক্তার মেডিকেল ক্লিনিক না কে তাহলে যখন আপনার কেউ ছিল না তখন ছিল কে যখন আপনার মা ছিল না আপন তখন ছিল কে আপনার মা বাবা কবে কাই ছিল ছেলে কখন হবে কখন হবে কয় তারিখ জন্ম জানুয়ারির এত তারিখ জানুয়ারির এত তারিখ হিসাব করে না হিসাব করে মাঝে মাঝে হিসাব কি হয়ে যায় গরমিল হয়ে যায় আল্লাহ বলে তোমরা যত হিসাব করো যেই দিন আমি পাঠাবো সেই দিন পাঠাবো তোমাদের ইচ্ছা মতো হওয়ার কথা ছিল 11 তারিখ হয়ে গেছে 6 তারিখ ঠিক কি নাকি কি মাইন্ড করতেছেন হওয়ার কথা ছিল 11 তারিখ হয়ে গেছে কয় তারিখ ক্ষমতা কার রিজিকের মালিক কে আল্লাহ রাব্বুল ইশরাক করলেন হে আমার বান্দনা শুনুন তামিন দাবাতিন ফিল আউদ ইল্লা আলা আল্লাহি রিজকহা জোরে বলুন সুবহানাল্লাহ রাব্বুল ইশরাক করলেন আমার বান্দনা শুনুন এই পৃথিবীর জমিনে যত প্রাণী জগৎ রয়েছে যত মানুষ রয়েছে যত প্রাণী জগৎ সব প্রাণী জগৎ কে খাওয়াইছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের মালিক বানিয়েছি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু মানলে আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু মানলে আপনি শিরিক করলেন আপনি শিরিক করলেন অন্যায় করলেন অপরাধ করলেন বড় পাপ করলেন আপনার সে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না জোরে বলুন নাউজুবিল্লাহ নবীর প্রেমের স্লোগান দেয় সুন্নি উলামায়ে কিরাম ঠিক কিনা
আমার পাগলে মন সারাকান নবী নবী বলে আমার পাগলে মন সারাকান নবী নবী জোরে আমার পাগলে মন সারাকান নবী নবী আমার পাগলে মন সারাকান আমি আশায় আছি দিবানিশি আশায় আছি আশায় আছে দিবানিশি দিদারে যদি মিলে আমার পাগলে মন সারাকান নবী নবী বলে আমার পাগলে মন দেখতাম যদি একটুখানি মিটিত মনের পেরেশানি দেখতাম যদি একটুখানি মিটিত মনের জোরে দেখতাম যদি একটুখানি মিটিত মনের পেরেশানি মিটিত মনের পেরেশানি তোমায় দিতাম পাদুখানি তোমায় দিতাম পাদুখানি নয়নেরই ঝোলে আমার পাগলে মন সারাকান নবী নবী বলে আমার পাগলে মন আমার পাগলে মন সারাকান নবী নবী আমার পাগলে মন হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই বাবনাই মনের দোয়ার সেই বাবনাই মনের দোয়ার সেই বাবনাই মনের দোয়ার রেখে দিলাম খুলে আমার পাগলে মন সারাকান বলে আমার পাগলে মন সারাকান আমি আশায় আছি দিবানিশি আশায় আছি দিবানিশি দিদারে যদি মিলে আমার পাগলে মন আমিন বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন সবাইকে আল্লাহ পাক কবুল করুক আমিন মাহফিলের শেষ পর্যন্ত বসে কোরআন সুন্নাহর বাণী শ্রবণ করে ঈমান আমলকে শক্তিশালী করার তৌফিক দান করুক আমিন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر الذنوب فيا ستار العيوب واستر عيوبنا واغفر ذنوبنا اللهم ربي ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين اقول لك مين اللهم رغونا غربنا بطنك بزينا غر بحيرا عجم الشان كوري عجم الشان وراني ما في الانتظام كوري تسلم اللهم در بايد اي ما في القلق قبول كورينا اللهم اكرم الحاضر اللهم قبول كورينا اللهم در شوار حاضر قبول كورينا اللهم در شوار جبوني ارغونا ما في كوري دو সগিরা কবিরা গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের জানাজানা গুনাহ মাফ করে দাও জারি বাদে গুনাহ মাফ করে দাও ইচ্ছে নিচ্ছে গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো জালেমের জুলুম থেকে হেফাজত করো হিংসা হিংসা থেকে হেফাজত করো আমাদের ব্যবসায় বরকত দাও ঈমান আমলে বরকত দাও পাঁচ উক্ত নামাজে বান্দা বানিয়ে দাও আল্লাহ রাব্বের যার ইন্তেকাল করেছেন সুলতান আমল সব হাওয়াজ করা মানে সব এই বিজয়নগরের পতেঙ্গা লেখার বিশ্ব মুসলিমরা যারা শাহাদাত বরণ করেছেন ইহুদি নাসার মার্গে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ সবার কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ বাংলাদেশের মুসলমানদের কবরে পৌঁছে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি হেসে কবরে পারে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সবার কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার নবীর গোলামী নসিব করো আল্লাহ সরকার আমাদের গোলামী নসিব করো তোমার নবীর দরবারে হাজির নসিব করো হজ
জবাই তুলানো সিকরাম আবুদ আল্লাহ যতদিন বেঁচে থাকবো তোমার নবীর শান মান গুণ গিয়ে গিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো মৃত্যুর বিছানায় তোমার নবীর চারে ভাগ দেখে দেখে কলমা শরীফ পড়ে পড়ে আমাদের সমাজ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।